বিক্ষোভ আন্দোলন ধর্না এই নিয়েই আজকের পশ্চিমবঙ্গ একের পর এক আন্দোলন একের পর এক বিক্ষোভ একের পর এক ধরনা হয়েই চলেছে আমাদের প্রিয় পশ্চিমবঙ্গে এবং সেই আন্দোলনের পুরোভাগে রয়েছে শিক্ষকেরা আবারও এমন একটি আন্দোলন দেখা গেল পূর্ব বর্ধমান জেলায় তো বন্ধুরা আমি অপূর্ব এবং আপনারা দেখছেন এনআইএস নিউজ তো আমরা এই খবরটি বিস্তারিত জেনে নেবো তবে সেখানে যাওয়ার আগে আমি আপনাদের অনুরোধ করব যদি আপনি আমাদের চ্যানেল প্রথম দেখছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং শিক্ষা সংক্রান্ত ও ব্যতিক্রমী কিছু খবর পেতে অবশ্যই বেল আইকানটিকে ক্লিক করে দেবেন তো চলুন আমরা চলে যাই সরাসরি খবরে খবরটি প্রকাশিত হয়েছে প্রথম সারির একটি পত্রিকায় আপনারা দেখতে পাচ্ছেন বেতন মিলছে না বিক্ষোভে শিক্ষকেরা বর্ধমান জেলার এটি খবর জেলা স্কুল পরিদর্শকের অফিসের সামনে ধর্না বিক্ষোভ সামিল হলেন শিক্ষকেরা মঙ্গলবার প্রায় শিক্ষা ও কর্মশিক্ষার স্কুল শিক্ষক বিক্ষোভ দেখান তাদের দাবি জানুয়ারি মাসে নিয়োগ হলেও এখনও জেলা স্কুল পরিদর্শকের কাছে থেকে অনুমোদন পাননি তারা ফলে স্কুলে শিক্ষকতা করলেও কোনো বেতন মিলছে না পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ওই শিক্ষকদের দাবি গত উনত্রিশ জানুয়ারি এসএসসির মাধ্যমে স্কুলে নিযুক্ত হন তারা কাজে যোগ দেওয়ার পরের দিন অপেক্ষমান তালিকায় থাকা প্রার্থীরা বিষয়টি নিয়ে আদালতে যান আদালত স্থগিতাদেশ দেয় পুরো মামলায় ফলে এই শিক্ষকেরা কাজে যোগ দিলেও জেলা পরিদর্শকের অফিস থেকে কোনো অনুমোদন মেলেনি ফলে মাস কাজ করলেও বেতন পাননি তারা বিক্ষোভকারী শিক্ষকদের দাবি অন্য জেলায় এই সমস্যা মিটে গিয়েছে স্কুল পরিদর্শকের অফিস থেকে অনুমোদনও দেওয়া হয়েছে কিন্তু এই জেলায় তা হচ্ছে না সুদীপ বিশ্বাস প্রসেনজিৎ পাল তমসা মজুমদারের ক্ষোভ বারবার স্কুল পরিদর্শকদের জানানো হলেও তারা কোনো সদুত্তর দিতে পাচ্ছেন না এদিকে দীর্ঘদিন কাজ করার পরেও বেতন না মেলায় মুশকিলে পড়ছেন তারা জেলা স্কুল পরিদর্শক শ্রীধর প্রামাণিক বলেন আদালতের স্থগিতাদেশের জন্য সমস্যা হচ্ছে আমরা বিষয়টি উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছি তো বন্ধুরা বর্তমানে পশ্চিমবঙ্গের কথা বললেই আন্দোলন বিক্ষোভের কথা বলতেই হচ্ছে কারণ এটি মূল স্রোত হয়ে দাঁড়িয়েছে বর্তমানের পশ্চিমবঙ্গে আমরা আশা রাখবো যে আগামী দিনে এই অবস্থার পরিবর্তন ঘটবে আমরা আশা রাখবো এই সমস্যাগুলি মিটবে শিক্ষকরা তাদের প্রাপ্য অধিকার পাবেন এই আশা রেখে ভিডিওটি এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন